চট্টগ্রামের নৌবাহিনীর ইশাখা ঘাটের দুটি মসজিদে বোমা হামলা মামলায় জেএমবির 5 সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রামের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নৌবাহিনীর সাবেক সদস্য এম সাখাওয়াত হোসেন, বলকিপার আব্দুল মান্নান, রমজান আলী ও বাবুল রহমান রনি এবং আব্দুল গাফফার। এদের মধ্যে আব্দুল মান্নান ও আব্দুল গাফফার ভাই। আসামিদের মধ্যে সাখাওয়াত পলাতক, বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, 2015 সালের 18 ডিসেম্বর ইশাখা ঘাটের ভেতরে জুমার নামাজের সময় দুটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। পরে জঙ্গিদের হাতে নাতে ধরে ফেলেন মুসল্লিরা। এতে 24 জন মুসল্লি আহত হন।